ঢাকা ছাড়তে শুরু করেছে কর্মব্যস্ত নগরবাসী সোমবার সকালে কমলাপুর রেল স্টেশনে ঘরমুখী মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো বেশিরভাগ ট্রেন নির্দিষ্ট সময় ছেড়ে যাওয়ায় জানিয়েছে যাত্রীরা এসেছে খুব একটা করে নাই ঢাকাতে আসছিলাম কোচিং করার জন্য এখন এখান থেকে বাসায় যাচ্ছি ঈদ করার জন্য রংপুরে যাচ্ছি নানু দাদুর সাথে ঈদ করবো আজকে মোটামুটি ফাঁকা তবে দুটি ট্রেন ছাড়তে বিলম্ব হয় যাত্রীরা ক্ষোভ প্রকাশ করেন দ্বিতীয় দিনেই যদি ট্রেন এক ঘন্টা প্রায় লেট হয়ে যায় তাহলে বাকি দিনগুলোতে কি হবে সেটা আসলে সহজেই বোঝা যায় আর কি এই এত ব্যস্ত শহরের মধ্যে যাচ্ছি এটা তো অনেক বড় একটা পাওয়া আব্বু মোটানিতে নিতে ছুটে যাই সবার সাথে ঈদ করতে যাচ্ছি তো ট্রেন আসার কথা ছিল আটটায় একটু লেট হয়ে গেছে ট্রেনের সুবিধা ভালো দেখে ট্রেনে যাচ্ছি বাচ্চাদের নিয়ে বাবা মায়ের সঙ্গে গ্রামের বাড়িতে যেতে পেরে উচ্ছ্বাসিত শিশুরাও দাদুরবাশে ঈদ করতে যাব। আমার অবস্থা ঈদ করতে যাব। যাচ্ছি ওইখানে আমার অনেক মজা হয়। সস্তির যাত্রার জন্য সর্বাত্মক চেষ্টা চলছে বলে জানালেন কমলাপুর রেল স্টেশনের ম্যানেজার। স্টেশনে এসি গাড়ি উনি যায় যে কারণে ভিড় পরিlükিত হয় না। তো আশা করি এভাবে যদি আমরা তা করতে পারি লোকজন সুন্দরভাবে ভালোভাবে নিরাপদে বাড়ি বসতে পারবে। দুর্ঘটনায় রাতে ট্রেনের ছাদে না উঠতে যাত্রীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। আহমদবাবু একুশে টেলিভিশন ঢাকা